আসসালামু আলাইকুম। অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার পক্ষ থেকে গাজী হুমায়ুন চলে এলাম ঢাকা ক্যান্টনমেন্ট আপনাদের জন্য চমৎকার অনেক সুন্দর একটি বাইফোল্ডিন অ্যালুমিনিয়াম ডোর নিয়ে, যে ডোরটি করেছি আমরা ঢাকা ক্যান্টনমেন্ট। আমরা এখানে ডাইনিং ড্রয়িং রুমের মাঝখানটাকে আমরা সেপারেট করার জন্য এটি অ্যালুমিনিয়াম ফোল্ডিং ডোর করেছি। আমরা ডোরগুলোতে ব্যবহার করেছি সম্পূর্ণ টেম্পার ফ্রস্টের ডিজাইন গ্লাস। আর এই ডোরগুলো যখন আমরা এখানে ভাঁজ করে রেখেছি, দেখুন ভ্যান করে রেখেছি, অল্প একটু জায়গাতে আমরা সুন্দর করে গুছিয়ে রেখেছি। বাকি এখানে একটা ডাইনিং রুম ছিল, আর এখানে যে ড্রয়িং রুমে দুই রুমের মাঝে আমরা হলো এই ডোরগুলো করেছি, উপর থেকে ফিক্সড করে 2 ফিট ফিক্সড করে দিয়ে তারপরে 7 ফিট হাইটে আমরা ডোরগুলো করেছি। তো আমরা এখানে SS কালার অ্যালুমিনিয়াম, যেটা ব্রঞ্জ কালার অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে আরও 8টি কালার দিতে পারবেন, যারা SS কালার এটাকে আমরা বলি, যা আপনারা চাইলে সোনালি কালার দিতে পারবেন, সিলভার কালার দিতে পারবেন, গ্রে কালার দিতে পারবেন, তারপরে আপনার কাঠের কালার দিতে পারবেন, একবারে সম্পূর্ণ হোয়াইট কালার চাইলে হোয়াইট কালারও দিতে পারবেন। আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের উপরে এই কাজগুলো করে থাকি, যার কারণে আপনার ফিটিংসগুলো, হিন্সগুলো, যখন হুইলগুলো ঝুলবে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সাথে সেট আপ করার কারণে, কখনো এগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঝুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখুন ডিজাইনগুলো অনেক বেশি চমৎকার হয়েছে, আর এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কিন্তু। হ্যাঁ, 3 ইঞ্চি একটা প্রোফাইল, আর এখানে দুইটা মিলে 6 ইঞ্চি একটি প্রোফাইল হয়েছে। এই দেখুন কবজাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সাথে সেট আপ করা হয়েছে, যার কারণে কখনো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ হিন্সগুলোর উপর অনেক বেশি প্রেশার পড়ে, এটা যে কার্ডবোর্ডে হলে অনেক সময় ছুটে যাওয়ার, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা ঢাকা ও ঢাকার ভিতরে কাজ করতে চান, বরাবরের মতো আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।